মায়ানমারের ওপর ঘনীভূত নিম্নচাপের জেরে রবিবার থেকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে ডিভিসি জল ছাড়লে প্লাবিত হতে পারে রাজ্যের বিস্তীর্ণ এলাকা এমনটাই আশঙ্কা নবান্নর এই পরিস্থিতিতে ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর অভিযোগ অতীতে বহুবার কেন্দ্রকে বলা হয়েছে ড্রেজিংয়ের অভাবে ডিভিসির জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে ফলে ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি প্লাবিত হয় বাংলা নবান্নর বক্তব্য অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে ডিভিসি জল ছাড়লেই প্লাবিত হয় বীরভূম দুই মেদিনীপুর হাওড়া হুগলি তাই সব জেলাকে সতর্ক করে দেওয়া হয়েছে এদিকে দামোদর ভ্যালি কর্পোরেশনের বক্তব্য জল কমিশনের সদস্য পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড তাই সবাইকে জানিয়েই জল ছাড়া হয় যদিও ড্রেজিংয়ের বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি ডিভিসি বিতনু চট্টোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা